শুভ সকাল। অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি সুচিত্রা ব্যাপারী, সহকারী শিক্ষক বাংলা, চুয়ারিপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বানরীপাড়া, বরিশাল। এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু ছবি দেখি। দন্তমূলীয় ধ্বনি, কণ্ঠনালীর ধ্বনি, ক এর উচ্চারণ, পরিবেষ্টিত ধ্বনির উচ্চারণ এবং জিহ্বামূলীয় ধ্বনির উচ্চারণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছবিগুলো দেখে চিন্তা করো তো আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে। এখানে চারটি ছবি দেওয়া আছে, একটা দন্তমূলীয় ধ্বনি, একটি পরিবেষ্টিত ধ্বনির উচ্চারণ, কণ্ঠনালীয় ধ্বনি হ এর উচ্চারণ এবং জিহ্বামূলীয় ধ্বনির উচ্চারণ। এসব ছবি দেখে তোমাদের অবশ্যই মনে হচ্ছে বাংলা ভাষায় ধ্বনি উচ্চারণের জন্য কিছু নিয়ম বা রীতি আছে। বলা বাহুল্য যে বিশ্বের সকল ভাষার উচ্চারণ রীতি আছে, তেমনি বাংলা ভাষার ধ্বনি উচ্চারণেও কিছু নিয়ম বা রীতি আছে। তাহলে আমরা বাংলা ভাষার উচ্চারণ রীতি ভালোভাবে জেনে নিই। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে উচ্চারণ রীতি। শিখনফল, এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা উচ্চারণ রীতি কাকে বলে তা বলতে ও লিখতে পারবে। উচ্চারণ রীতি হিসেবে ধ্বনির প্রকারভেদ বর্ণনা করতে পারবে, চিত্রের সাহায্যে উদাহরণ দিতে পারবে। উচ্চারণ রীতি, এসো উচ্চারণ রীতি সম্পর্কে আমরা জেনে নিই। বাকধ্বনি উচ্চারণের সময় বায়ু প্রবাহের কারণে বিভিন্ন বাক প্রবাহের ঠোঁট, জিহ্বা, জিহ্বামূল বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ বাকধ্বনি যখন উচ্চারণ হয়, উচ্চারণের সেই সময়ে বায়ু প্রবাহের কারণে বিভিন্ন বাক প্রবাহে ঠোঁট, জিহ্বা, জিহ্বামূল বাধাপ্রাপ্ত হয়, আর এই বাধাপ্রাপ্ত প্রক্রিয়াকেই উচ্চারণ রীতি বলে। এই যে বাধাপ্রাপ্ত হয় বা বাধাগ্রস্ত হয়, এই প্রক্রিয়াকেই কী বলা হয়? উচ্চারণ রীতি বলা হয়। উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিকে বিভাজনে নামকরণ করা হয়েছে। দেখো, স্পিষ্ট বা স্পর্শ ধ্বনি, নাসিক্য ধ্বনি, ঘর্ষণজাত ধ্বনি, কম্পনজাত ধ্বনি, তাড়িত ধ্বনি ও পার্শ্বিক ধ্বনি। আমি আবারও বলছি, তোমরা লক্ষ্য করো, স্পিষ্ট বা স্পর্শ ধ্বনি, নাসিক্য ধ্বনি, ঘর্ষণজাত ধ্বনি, কম্পিত ধ্বনি, তাড়িত ধ্বনি ও পার্শ্বিক ধ্বনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, স্পিষ্ট বা স্পর্শ, স্পিষ্ট বা স্পর্শ ধ্বনি কি? মুখের মধ্যে ফুসফুসাগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে, মানে মুখের মধ্যে ফুসফুসাগত বাতাস, মানে ফুসফুস থেকে বেরিয়ে যাওয়ার আগে সেই বাতাসটা কী করে, প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে মুখের মধ্যে বন্ধ হয় এবং সেই বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময় যেসব ধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে কী বলা হয়? স্পিষ্ট বা স্পর্শ ধ্বনি বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় বক শব্দটি, বক শব্দটির ক হচ্ছে স্পিষ্ট ধ্বনি এবং পাট শব্দটির ট হচ্ছে স্পিষ্ট ধ্বনি। উচ্চারণের সময় স্পর্শ ধ্বনিগুলো কয়েকটি স্থানে স্পর্শ করার কারণে তাদেরকে নির্মুক্তভাবে ভাগ করা যায়, মানে উচ্চারণের সময় এই স্পর্শ ধ্বনিগুলো বিভিন্ন স্থানে কী করে স্পর্শ করে বা স্পিষ্ট হয়, ঘর্ষিত হয়ে আসে, সে অনুযায়ী নির্মুক্তভাবে কয়েকভাগে ভাগ করা হয়েছে। যেমন ক
ওষ্ঠ, ওষ্ঠধ্বনিগুলো কী? প, ফ, ব, ভ। এবং দন্তমূলি দন্তধ্বনি ত, থ, দ, ধ। এবার দেখো তালব্য বা দন্তমূলীয় ধ্বনি ট, ঠ, ড, ঢ। তালব্য স, ছ, জ, ঝ। ও জিহ্বামূলীয় ধ্বনিগুলো ক, খ, গ, ঘ। এই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাক প্রত্যঙ্গের মধ্যে বিভিন্ন জায়গায় স্পর্শ হয়ে তারপরে বেরিয়ে আসে। নাসিক্য ধ্বনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আশা করছি তোমরা মনোযোগ সহকারে দেখছো ও শুনছো। যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বাতাস শুধু নাক দিয়ে বের হয় তাদেরকে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি বলে। অর্থাৎ যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কি করে বাতাস শুধুই নাক দিয়ে বের হয় তাদেরকে কী ধ্বনি বলা হয়? নাসিক্য ব্যঞ্জন ধ্বনি বলা হয়। যেমন আম, আম একটি শব্দ, এই শব্দে কি রয়েছে? ম, এই ম হচ্ছে কি? নাসিক্য ধ্বনি। এবং ধান একটি শব্দ, এই ধান শব্দের দেখো দন্তের ন, দন্তের ন, এই দন্তের নটি হচ্ছে কি? নাসিক্য ধ্বনি। আবার ব্যাং শব্দের উয়ো হচ্ছে নাসিক্য ধ্বনি। ব্যাং শব্দের কি? উয়ো হচ্ছে নাসিক্য ধ্বনি। এই যে উয়ো, তারপর দন্তের ন, ম, এই শব্দগুলো কি করে উচ্চারণের সময় নাক দিয়ে বাতাস বেরিয়ে আসে, তাই এগুলোকে কি বলা হয়? নাসিক্য ধ্বনি বলা হয়। এই যে লক্ষ্য করো চিত্রের সাহায্যে দেয়া আছে ম ধ্বনি উচ্চারণ এবং দন্তের ন ধ্বনির উচ্চারণ ও উয়ো ধ্বনির উচ্চারণ। ঘর্ষণজাত ধ্বনি। বাগ্ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসাগত বাতাসের ঘর্ষণের ফলে যেসব ধ্বনি উচ্চারিত হয় তাদেরকে ঘর্ষণজাত ধ্বনি বলে। মানে বাগ্ধ্বনি মানে মুখগহ্বরে থেকে বেরিয়ে আসা ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসাগত বাতাসের ঘর্ষণের ফলে যেসব ধ্বনি উচ্চারিত হয় তাদেরকে কি বলে? ঘর্ষণজাত ধ্বনি বলে। এদেরকে আবার শীষধ্বনিও বলা হয়। বাংলা ঘর্ষণজাত ব্যঞ্জন তিনটি, বাংলা ঘর্ষণজাত ব্যঞ্জন কয়টি? তিনটি, দন্তমূলীয়, তালব্য ও কণ্ঠনালীয়। তাইলে দন্তমূলীয় কী রয়েছে? স, দন্তীয় স, মানে শব্দটি কী হবে? একটি শব্দ তৈরি করো, একটি শব্দ কী হবে? আসমান। আর তালব্য হলো তালব্য স, দাস। কণ্ঠনালীয় হ। কম্পিত ধ্বনি। বাংলা ভাষায় ধ্বনি উচ্চারণের সময় জীব কম্পিত হয় বলে একে কম্পিত ধ্বনি বলে। অর্থাৎ যে ধ্বনি বা যে ভাষা উচ্চারণের সময় জীব কম্পিত হয়ে বেরিয়ে আসে সেই ধ্বনিকে কি বলে? কম্পিত ধ্বনি বলে। এটি মাত্র একটি ধ্বনি যা বয়শূন্য র। দেখো চিত্রের সাহায্যে দেয়া আছে বয়শূন্য র ধ্বনির উচ্চারণ। তারিত ধ্বনি। যেসব ধ্বনি উচ্চারণের সময় জীবের সামনে উল্টে গিয়ে উপরের পাটি দাঁতের সাথে টোকা লাগে, অর্থাৎ যেসব ধ্বনি উচ্চারণের সময় জীবের সামনে উল্টে গিয়ে জীবের একদম সম্মুখ ভাগ কি করে উল্টে গিয়ে উপরের পাটি দাঁত, উপরের পাটি দাঁতের সাথে টোকা লাগে, তাদেরকে তারিত ধ্বনি বা টোকাজাত ধ্বনি বলা হয়। যেমন দেখো বড় একটি শব্দ, এখানে ডয়শূন্য র শব্দের ডয়শূন্য র, গাঢ় শব্দের ঢয়শূন্য র, এগুলো কি? তারিত ধ্বনি। পার্শ্বিক ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জীবের পিছনের এক পাশ বা দুপাশ দিয়ে বেরিয়ে যায় এবং জীব দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে তাদেরকে পার্শ্বিক ধ্বনি বলে। অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জীবের পিছনের এক পাশ বা দুপাশ দিয়ে বেরিয়ে যায় এবং জীব দাঁত অথবা দন্তমূলের অবস্থান করে, জীব কোথায় অবস্থান করে? দাঁত কিংবা দন্তমূলে অবস্থান করে, তাকে
পার্শ্বিক ধ্বনি বলে, যেমন তাল, ভালো, ডাল, জাল শব্দের ল ধ্বনিগুলো। নৈকট্যমূলক ধ্বনি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো নৈকট্যমূলক ধ্বনি কি। বাংলা বর্ণমালায় দুটি ব্যঞ্জন ধ্বনি আছে, যথাক্রমে অন্তস্থ ব, কি অন্তস্থ ব ও অন্তস্থ অ, এ দুটি ধ্বনি স্পিষ্ট বা স্পর্শ ধ্বনির শেষে থাকে বলে এদেরকে অন্তস্থ বর্ণ ও বলে। তাহলে কি দাঁড়ালো, বাংলা বর্ণমালায় দুটি ব্যঞ্জন ধ্বনি আছে, যথাক্রমে কি কি আছে, একটা হচ্ছে অন্তস্থ ব ও আরেকটি অন্তস্থ অ, এ দুটি ধ্বনি স্পিষ্ট বা স্পর্শ ধ্বনির শেষে থাকে বলে এদেরকে অন্তস্থ বর্ণ ও বলে, অন্তস্থ বর্ণ বলে থাকে। যেমন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস বেরিয়ে যেতে বাধা পায়, ঠিকই, কিন্তু স্পিষ্ট ধ্বনির সমান নয়, তাদেরকে নৈকট্যমূলক ধ্বনি বলে। অর্থাৎ কি বলেছে, যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস বেরিয়ে যায় এবং বাধাও পায়, কিন্তু স্পিষ্ট ধ্বনির সমান নয়, স্পিষ্ট বা স্পষ্ট ধ্বনির সমান নয়, তাদেরকে নৈকট্যমূলক ধ্বনি বলে। যেমন হতে পারে ধুয়া, হাওয়া, যাওয়া, ধুয়া, হাওয়া, যাওয়া ইত্যাদি। ধ্বনিটি উচ্চারণের সময় দুই ঠোঁট গোলাকৃত হয়ে সংকুচিত হয় ও বাতাস বের হয়ে যায়, কিন্তু কোথাও কোনো স্পর্শ ঘটে না। মানে কি, ধ্বনিটি উচ্চারণের সময় আমাদের যে দুই ঠোঁট তা গোলাকৃত হয়ে সংকুচিত হয় ও বাতাস বের হয়ে যায়, কিন্তু কোথাও কোনো স্পর্শ ঘটে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠটি থেকে এসো সবাই বাড়ির কাজ করি, এবং এই বাড়ির কাজটি তোমরা খাতায় তুলে নিবে এবং অবশ্যই বাসায় করবে। দেখো এখানে কি বলেছে, নাসিক্য ধ্বনি ও তাড়িত ধ্বনির পাঁচটি করে উদাহরণ লিখবে। আমরা এতক্ষণ নাসিক্য ধ্বনি ও তাড়িত ধ্বনি এবং স্পিষ্ট ধ্বনি, তারণজাত ধ্বনি এগুলো নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে থেকে নাসিক্য ধ্বনি ও তাড়িত ধ্বনির পাঁচটি করে উদাহরণ লিখে নিয়ে আসবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।